প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো ছিলেন আজকে আমরা ইলাস্ট্রেটর সিসি টিউটোরিয়ালে টাইপ টুল এবং টাইপ মেনুর অধীনে যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব তো টাইপ টুলটা অ্যাক্টিভ করার জন্য টুল প্যানেলের টি যে আইকনটা রয়েছে তারপর কার্সরে দেখাতে আছে টাইপ টুল এটা শর্টকাট কি কমান্ড টি কিবোর্ড থেকে যদি আমরা টি প্রেস করি তাহলেও কিন্তু টাইপ টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে অথবা সরাসরি এই টি আইকনের উপরে মাউসের বাঁপরে ক্লিক করে টাইপ টুলটা অ্যাক্টিভ করে নিতে পারি তো টাইপ টুলটা অ্যাক্টিভ করার পরে আমাদের কার্সরটা দেখুন চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে এই কন্ট্রোল প্যানেলের যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তিত হয়ে গেছে এই অপশনগুলো আমরা কোনো প্যারাগ্রাফ টাইপ করার পরে সেই টাইপটাকে মডিফাই করার জন্য ব্যবহার করতে পারবো আর্টবোর্ডে যেখানে আমরা টাইপ করবো মাউসের বাঁপরে ক্লিক করে কার্সরটা সেখানে অ্যাক্টিভ করে নেব দেখুন কার্সরটা অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমরা এখানে টাইপ করবো ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার তো এইভাবে টাইপ করার পরে আমরা চাচ্ছি যে এই ফন্টের সাইজগুলোকে চেঞ্জ করবো তো ফন্টের সাইজ চেঞ্জ করার জন্য আমরা এখানে যে সিলেকশন টুলটা আছে তারপর মাউসের বাঁপরে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে নেবো দেখুন সিলেকশন টুলটা অ্যাক্টিভ করার সাথে সাথে এই সেন্টেন্সের চারদিকে একটা বাউন্ডারি বক্স দেখা যাচ্ছে এখন যদি আমরা এখানে মাউসের বাঁপরে চেপে ধরে ড্র্যাগ করি দেখতে পাচ্ছি যে এই বক্সের সাথে সাথে এই লেটারগুলোকে আমরা এভাবে ট্রান্সফর্ম করে ছোটো বড়ো করতে পারছি দেখুন কত বড়ো করে ফেলেছে এভাবে আমরা চাইলে এটাকে ছোটো করতে পারি কোনো প্যারাগ্রাফের সেন্টেন্স বা অর্ডার ফন্টের সাইজকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমরা এভাবে যদি ছোটো বড়ো করি ট্রান্সফর্ম করে তাহলে কিন্তু সেটা সঠিক উপায় নয় অপশন বারের যে মাঝখানে এই বক্সটা দেখতে পাচ্ছে ফন্ট সাইজ অর্থাৎ কার্সর নিলে আমরা দেখতে পাচ্ছি এখানে পিটির বক্সের নিচে ফন্ট সাইজ দেখা যাচ্ছে অর্থাৎ এই বক্স থেকে আমরা ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো খুব সহজে এভাবে সিলেকশন টুলটা যখন অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করার সাথে সাথে যখন এই সেন্টেন্সটা সম্পূর্ণ এভাবে সিলেক্ট হয়ে গেল এরপরে যখন আমরা ফন্টের বক্স থেকে সাইজ পয়েন্টে রয়েছে 48 পয়েন্ট তো এখানে আমাদের ওজন মতো যে পয়েন্টটা দরকার সেই পয়েন্টে আমরা এভাবে ফন্টগুলোকে চেঞ্জ করে ছোটো বড়ো করে নিতে পারি অথবা টাইপ মেনুর অধীনে যে সাইজ রয়েছে এখান থেকে আমরা খুব সহজে ফন্টের সাইজকে চেঞ্জ করতে পারি তো আপনারা দেখলেন কীভাবে আমরা একটা সেন্টেন্সের যে ফন্টগুলো রয়েছে সেগুলো সাইজ কীভাবে পরিবর্তন করলাম কন্ট্রোল প্যানেলের মাধ্যমে করতে পারি এবং টাইপ টুলের অধীনে যে সাইজ রয়েছে সেখান থেকে আমরা এই ফন্টের সাইজকে খুব সহজে চেঞ্জ করে ফেলতে পারি তার পূর্বে অবশ্যই সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে নিতে হবে সিলেকশন টুলটা অ্যাক্টিভ করার সাথে সাথে এভাবে যে এভাবে সেই সেন্টেন্সের চারদিকে একটা বাউন্ডারি বক্স তৈরি হয়েছে এরপরে আমরা খুব সহজে ফন্টের সাইজ চেঞ্জ করে ফেলতে পারি এবং এখন চাইলে আমরা এই ফন্টের কালারও চেঞ্জ করতে পারবো এই অবস্থায় ঠিক আছে আমরা যে কোনো কালার এখানে ফিল বক্স থেকে যে কালারটা সিলেক্ট করে দেবো ফন্টের কালারও ঠিক সেরকমই হয়ে যাবে ক্যারেক্টার্সের ডান দিকে যে বক্স রয়েছে ফন্ট ফ্যামিলি এখান থেকে আমরা যে কোনো ফন্ট সিলেক্ট করে দিলে সেই অনুযায়ী আমাদের টাইপের ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে ধরুন নেক্সা বোল্ড দিয়েছি এখানে নেক্সা বোল্ড আকারের ফন্টগুলো দেখা যাচ্ছে এভাবে আমরা খুব সহজে ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ এবং ফন্টের যে স্টাইল রয়েছে এটা বোল্ড হবে না ইটালিক হবে সেটাও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি সেটা আমি দেখাচ্ছি এখানে এই যে বোল্ড বোর্ড করে ফেললাম তো এক একটা ফন্টের ফ্যামিলির অধীনে এক এক রকম স্টাইলও আছে তো আমি এখানে পুনরায় মিডিয়াট প্রো টাইপ করে দিচ্ছি আমি এখানে মিডিয়াট প্রোটা এটা তো এর অনেকগুলো স্টাইল আছে যে বোল্ড কন্ডেন্স রয়েছে ইটালিক রয়েছে যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলে ফন্টগুলো সে অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে সাইজটাকে আর একটু বাড়িয়ে নিই 48 দিয়ে দিলাম তো এভাবে আমরা খুব সহজে ফন্টের সাইজ কালার এবং ফন্টের ফ্যামিলি চেঞ্জ করে ফেলতে পারি এখানে টাইপ মেনুর অধীনে অ্যাড ফন্টস ফ্রম টাইপ কিট এটা হলো অ্যাডোবির নিজস্ব যে ফন্ট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আমরা খুব সহজেই এই অপশনটা ব্যবহার করে ফন্টগুলোকে ডাউনলোড করে ইলাস্ট্রেটরে ব্যবহার করতে পারি তো সেটা আমি এখানে দেখাবো না যাই হোক তো ফন্ট থেকে আমরা কীভাবে ফন্ট চেঞ্জ করতে পারি সেটা দেখিয়েছি রিসেন্ট ফন্ট বলতে আমরা এই চলমান ডকুমেন্টে কয়টা ফন্ট ব্যবহার করছি সেটা এখানে দেখা যাচ্ছে কোনো নির্দিষ্ট ডকুমেন্টে 3টা থেকে 4টা বা তার অধিক ফন্ট ব্যবহার করার প্রয়োজন হতে পারে তখন বারবার এখান থেকে ক্যারেক্টারে গিয়ে সেই ফন্টগুলোকে খুঁজে খুঁজে সিলেক্ট করে ব্যবহার করার চেয়ে আমরা সরাসরি টাইপে গিয়ে রিসেন্ট ফন্টসে গিয়ে এখান থেকে সেই রিসেন্ট ফন্টগুলো খুব সহজেই সিলেক্ট করে ব্যবহার করতে পারি এবং এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারি তো গ্লিপস যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে এখানে যতগুলো গ্লিপস রয়েছে সবগুলো দেখা যাচ্ছে তো সবই ডান দিকে এন্টায়ার ফন্ট দেখা যাচ্ছে যে কতগুলো গ্লিপস আছে এখানে আমাদের ডকুমেন্টের প্রয়োজনে কীরকম গ্লিপস ব্যবহার করবো সেটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি তো গ্লিপস ব্যবহার করার পূর্বে অবশ্যই টাইপ টুলটা অ্যাক্টিভ করে নিয়ে
যেখানে গ্লিপস ব্যবহার করবো সেখানে ক্লিক করে টাইপ টুলটা অ্যাক্টিভ করে নিতে হবে। দেখুন এখানে যখন টাইপ টুলটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পরে যে গ্লিপসটা ব্যবহার করবো তার উপর মাউসের বাম বাটন ডাবল ক্লিক করার সাথে সাথে কার্সরে সেখানে গ্লিপসটা সেই গ্লিপসটা দেখা যাচ্ছে। তো শোয়ের অধীনে যে বক্সটা আছে এর ভিতরে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ গ্লিপ রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ গ্লিপ দেখার জন্য আমরা সেই ক্যাটাগরিটাকে এখান থেকে সিলেক্ট করে দিলে সেই ক্যাটাগরির গ্লিপসগুলো দেখা যাবে। আর এন্টায়ার ফন্ট দিলে সবগুলো গ্লিপস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা নিয়ে আর বেশি আলোচনা করার দরকার নেই। এবার টাইপের অধীনে রয়েছে টাইপ কনভার্সন, যে কমান্ডটা রয়েছে এটা নিয়ে আলোচনা করব। এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দুই ধরনের টাইপ কনভার্সন রয়েছে, একটা হলো পয়েন্ট টাইপ আর একটা হলো এরিয়া টাইপ কনভার্সন। তো পয়েন্ট টাইপটা কী, তো সেটা দেখার জন্য আমরা টাইপ টুলটা অ্যাক্টিভ করে নিয়ে পুনরায় আমরা টাইপ টুলটা অ্যাক্টিভ করছি। টাইপ টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এভাবে মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে যদি ড্র্যাগ করি তাহলে আমরা এভাবে একটা বক্স তৈরি করতে পারছি। দেখুন পূর্বে কিন্তু আমরা টাইপ টুলটা অ্যাক্টিভ করে আর্টবোর্ডের উপর মাউসের বাম বাটন ক্লিক করার সাথে সাথে কার্সরটা অ্যাক্টিভ হয়ে গেছে, সেখানে আমরা টাইপ করেছি ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, আমরা যেটা উপরে টাইপ করেছি। তো এখানে এবার কিন্তু আমরা টাইপ টুলটা অ্যাক্টিভ করে এভাবে একটা বক্স ক্রিয়েট করেছি। এটাকে বলে এরিয়া টাইপ অথবা আপনারা টেক্সট বক্সও বলতে পারেন। তো এখানে দেখুন কার্সরটা অটোমেটিক এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আমি ম্যানুয়ালি টাইপ না করে এখান থেকে আমি কিছু প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসি, কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো দেখুন পেস্ট করার পরে এখানে এগুলো সাইজ খুব বড় দেখা যাচ্ছে, কারণ এখানে পূর্বে আমরা এখানে 48 যে পয়েন্টটা দিয়েছি ফন্ট সাইজ সেটা এখানে কাজ করছে। তো এখানে অবশ্যই এগুলোকে চেঞ্জ করার জন্য সেই শুটটা অ্যাক্টিভ করে নেবো। অ্যাক্টিভ করার সাথে সাথে দেখুন টেক্সট বক্সটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেল। এভাবে সিলেক্ট করার পরে আমরা এখানে যে সাইজটা এখান থেকে নির্ধারণ করে দিব আর ফন্টের সাইজও সেভাবে চেঞ্জ হয়ে যাবে। তো এখানে এটাকে আমরা 14 দিলাম, 14 দিয়ে এখানে বোল্ডটাকে আমরা এখানে রেগুলার করে দিলাম, ঠিক আছে। আর একটু বড় করে দিচ্ছি, 18 দিয়ে দিই। এভাবে ফন্টের সাইজ চেঞ্জ করে ফেললাম। টাইপ টুলটাকে অ্যাক্টিভ করে নিই। অ্যাক্টিভ করে নিয়ে পুনরায় আমরা কিছু প্যারাগ্রাফ পেস্ট করবো। জাস্ট এন্টার দিয়ে আমি এটাকে একটু নিচেই নিয়ে গেলাম কার্সরটাকে, কন্ট্রোল ভি, পুনরায় এন্টার দিয়ে নিচে নিলাম কন্ট্রোল ভি। এভাবে আমি আরও দুইটা প্যারাগ্রাফ এভাবে পেস্ট করলাম এই বক্সের ভিতরে। দেখুন আমরা যদি এই বক্স ছাড়া যদি আমরা কোনো প্যারাগ্রাফকে পেস্ট করি, আমি এটাকে সম্পূর্ণ ডিলিট করে ফেলছি। ডিলিট করার পরে আমরা টাইপ ফিল্টার অ্যাক্টিভ করে চাচ্ছি যে এখানে প্যারাগ্রাফটাকে পেস্ট করার জন্য। কোনো ডকুমেন্ট থেকে আমরা যখন কোনো লেটার বা কোনো প্যারাগ্রাফকে এভাবে আমাদের চলমান ডকুমেন্টে পেস্ট করবো, এভাবে কার্সরটা অ্যাক্টিভ করে নিয়ে যদি আমরা কন্ট্রোল ভি পেস্ট করি, দেখুন সেটা পেস্ট হয়েছে ঠিকই, কিন্তু লম্বা একটা লাইনে সেটা পেস্ট হয়েছে। অর্থাৎ এটা কোনো সীমানা নির্ধারিত নেই, যার ফলে এটা এভাবে হয়েছে। এভাবে তো এটাকে আবার এডিটিং করা খুব কষ্টসাধ্য ব্যাপার এবং সবাই সাপেক্ষ ব্যাপার। এই সমস্যা এড়ানোর জন্য আমরা এখানে টাইপ টুলটাকে অ্যাক্টিভ করে নিয়ে এভাবে টেক্সট বক্স ক্রিয়েট করে নিব। টেক্সট বক্স ক্রিয়েট করার পরে আমরা এখানে নির্দিষ্ট আমাদের যেই প্রয়োজনীয় তথ্য রয়েছে সেটাকে আমরা অন্য ডকুমেন্ট থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই টেক্সট বক্সের উপরের বাম কর্নারে একটা বক্স দেখা যাচ্ছে এবং নিচে ডান দিকে একটা বক্স দেখা যাচ্ছে। তো এটা হলো টেক্সট বক্সের শুরু হয়েছে সেটার চিহ্ন এবং এখানে যে শেষ হয়েছে সেটার চিহ্ন এখানে দেখতে পাচ্ছি। এভাবে আমরা আরও কিছু প্যারাগ্রাফ এখানে পেস্ট করছি। দেখুন এখানে কিন্তু এবার এই বক্সটা এখানে রেড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো রেড হওয়ার অর্থ হলো এই বক্সের ভিতরে আরও অনেক প্যারাগ্রাফ রয়েছে বা সেন্টেন্স রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, এই সেটাই শো করছে। এই বক্সটা যখন রেড হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে এই বক্সের ভিতরে আরও অনেক সেন্টেন্স রয়েছে বা ওয়ার্ড রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আরও ওয়ার্ড এখানে রয়েছে সেটাই আমরা বুঝতে পারবো যখন এই বক্সটা লাল হয়ে যাবে। এবার আমরা ট্রান্সফর্ম টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এই টেক্সট বক্সটা কিছু ছোটো করি। দেখুন পূর্বের মতো কিন্তু ফন্টের সাইজ কিন্তু চেঞ্জ হচ্ছে না, ফন্টের সাইজ কিন্তু স্টিল একই রকম রয়েছে। অনলি বক্সের ভিতরে যে স্পেসিংটা রয়েছে এবং বক্সটা যে রয়েছে টেক্সের সেটা কিন্তু ছোটো বড়ো হচ্ছে, টেক্সের সাইজ কিন্তু একই রকম রয়েছে। এটা সম্ভব হয়েছে যখন আমরা টাইপ কনভার্সেশনটাকে এরিয়া টাইপে চেঞ্জ করে নিয়েছি। দেখুন এখন এখানে দেখা যাচ্ছে কনভার্ট টু পয়েন্ট টাইপ, যখনই আমরা এটাকে পয়েন্ট টাইপে কনভার্ট করে নিব, দেখুন ক্লিক করার সাথে সাথে এটা পয়েন্ট টাইপে কনভার্ট হয়ে যাবে। দেখুন পয়েন্ট টাইপে কনভার্ট হওয়ার পরে এবার যদি আমরা এভাবে এটাকে বড় ছোটো করি, দেখুন এই বক্সের সাথে সাথে এই ফন্টগুলোর সাইজও কিন্তু বড় ছোটো হচ্ছে। তো পুনরায় আমরা যদি টাইপ কনভার্সেশনটাকে এরিয়া টাইপে কনভার্ট করতে চাই তাহলে আমরা সরাসরি টাইপে গিয়ে এখানে কনভার্ট টু এরিয়া টাইপ এই কমান্ডে ক্লিক করতে পারি, অথবা
শর্টকাট ভাবে আমরা এখানে বক্সের ডান দিকে যে একটা বলের মতো আইকন দেখা যাচ্ছে একটু কার্সরে দেখুন টি দেখা যাচ্ছে এরপর যখন মাউসের বাম্পটা ডাবল ক্লিক করব দেখুন ডাবল ক্লিকের সাথে সাথে বক্সটা ফিল আপ হয়ে গেছে ব্লু কালারের মাধ্যমে এবার যদি আমরা টেক্সট বক্সটাকে ছোট বড় করি দেখুন এবার কিন্তু শুধু বক্সটা ছোট বড় হচ্ছে ফন্টগুলো ছোট বড় হচ্ছে না ঠিক আছে এখন আমরা এরিয়া টাইপ মোডে চলে আসছি তো এই বলের উপর মাউসের বাম্পটা ডাবল ক্লিক করে আমরা পয়েন্ট টাইপ মোডে চলে যেতে পারি আবার এই বলের উপর মাউসের বাম্পটা ডাবল ক্লিক করে আমরা এরিয়া টাইপ মোডে চলে আসতে পারি এবার আমরা এরিয়া টাইপ মোডে চলে আসছি দেখুন যখন এরিয়া টাইপ মোডে চলে আসছি তখন এই নিচের যে বক্স আছে এটা ব্লু কালার দিয়ে ফিল হয়ে গেছে এবং এই বলটাও ব্লু কালার দিয়ে ফিল হয়ে গেছে তো সহজভাবে বোঝার উপায় এটাই এবং এখন যদি আমরা টেক্সট বক্সটাকে ছোটো বড় করি তাহলে কিন্তু অনলি বক্সটাই ছোটো বড় হবে টাইপটা ছোটো বড় হবে না তো এখানে নিচে একটা রেক্টাঙ্গুলার দেখা যাচ্ছে এর উপর কার্সর দিয়ে যখন আমরা মাউসের বাম্পটা ডাবল ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এই টেক্সট বক্সের ভিতরে যতগুলো টেক্সট আছে সেই অনুযায়ী কিন্তু এই বক্সটা এখানে ফিট হয়ে গেছে দেখুন এভাবে আমরা টেক্সট বক্সের ভিতরে যেটুকু টেক্সট আছে সেটার সাথে এটাকে অ্যাডজাস্ট করার জন্য এই রেক্টাঙ্গুলার উপর মাউসের বাম্পটা নিয়ে ডাবল ক্লিক করলে সেটা এভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে আমি এটাকে আর একটু বড় করে নিচ্ছি আরও কিছু প্যারাগ্রাফ এখানে পেস্ট করে দিই দেখুন আমি আরও কিছু প্যারাগ্রাফ এনে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করার সাথে সাথে দেখুন নিচে ডান দিকের যে বক্সটা আছে সেটা লাল কালার ধারণ করেছে লাল কালারের অর্থ এই টেক্সট বক্সের ভিতরে আরও অনেক টেক্সট রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না ঠিক আছে এই বক্সটা যখন রেড হবে তখনই আমরা বুঝতে পারবো যে টেক্সট বক্সের ভিতরে আরও কিছু টেক্সট রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না যাই হোক আমরা এইভাবে এই টেক্সট বক্সটাকে অ্যাডজাস্ট করে নিয়ে তো এবার আমরা সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে নিয়ে যে রেড বক্সটা আছে তার উপরে কার্সর নিয়ে যখন মাউসের বাম্পটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন কার্সরের নিচে কিছু টাইপ দেখা যাচ্ছে খুব ক্ষুদ্র আকারে এই অবস্থায় আমরা এখানে মাউসের বাম্পটা চেপে ধরে আর্টবোর্ডের উপর যেখানে এইভাবে বক্স তৈরি করব বাড়তি যে টেক্সট আছে সেটা তার নিচের বক্সে চলে আসবে তো এখানে কিন্তু আরেকটা রেড বক্স দেখা যাচ্ছে অর্থাৎ এর ভিতরে আরও কিছু টাইপ রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না তো পুনরায় আমরা এটাকে ক্লিক করব ক্লিক করে এভাবে মাউসের বাম্পটা চেপে আরেকটা বক্স তৈরি করব দেখুন আরেকটা রেড বক্স দেখা যাচ্ছে অর্থাৎ এর ভিতরে আরও কিছু টাইপ রয়েছে তো এভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এভাবে বক্স তৈরি করে করে সেগুলোকে শো করাতে পারি অথবা আমরা যদি চাই একটা বক্সে দেখাবো তাহলে আমরা এভাবে একটা বক্স তৈরি করতে পারি এভাবে সম্পূর্ণ ঠিক আছে এতে যদি না হয় তাহলে আমরা আরেকটা আর্টবোর্ড তৈরি করে নিলাম এখানে তৈরি করে এখানে আমরা পুনরায় সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে ক্লিক করে এভাবে এটাকে এভাবে এই পাশে নিয়ে আসলাম ঠিক আছে তো এভাবে যে আমরা রেড বক্সটাকে ক্লিক করে পুনরায় বক্স তৈরি করে সেগুলোর ভিতরে টাইপগুলো ট্রান্সফার করলাম এটাকে বলে ট্রিটেড টেক্সট টাইপিংয়ের অধীনে দেখুন ট্রিটেড টেক্সট একটা কমান্ড রয়েছে তো এই সেই কাজটি আমরা এখানে করেছি তো এর সুবিধা হলো আমরা এখন এখানে এই যে কোনো একটা বক্সের প্যারাগ্রাফে যদি আমরা এখানে মডিফাই করি সাপোজ আমাদের ডকুমেন্টের প্রয়োজন অনুযায়ী এখানে হয়তো এই টেক্সের সাইজগুলোকে আমাদের পরিবর্তন করতে হতে পারে এগুলোকে আমি সিলেক্ট করে নিই এভাবে এই অংশটাকে আমি একটু বাড়িয়ে দিলাম ফন্টের সাইজ ঠিক আছে বাড়ার সাথে সাথে এখানে উপরে যে বক্সটা রয়েছে টেক্সট বক্স সেখানে কিন্তু স্পেস বেশি প্রয়োজন এখানে যখন এটা ফিল আপ হয়ে গেছে তো পার্টি স্পেসটা কিন্তু দেখুন দ্বিতীয় বক্সে চলে আসছে অর্থাৎ এইভাবে কানেক্টেড হয়ে গেছে এই বক্সের সাথে এই বক্স এই বক্সের সাথে এই বক্স কানেক্ট হয়ে গেছে ট্রিট দেখুন এই যে এই সেটা বোঝা যাচ্ছে এই আর আর যে লাইনগুলো আছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে একটা বক্স একটার সাথে কানেক্টেড কিছু টেক্সট ডিলিট করে ফেলি দেখুন এবার কিন্তু দ্বিতীয় বক্স থেকে টেক্সট এই বক্সে চলে গেছে এবং শেষ বক্স থেকে কিছু টেক্সট এখানে চলে আসছে এভাবে বক্সের ভিতরে টেক্সটের ভারসাম্য সে অটোমেটিক সেট করে নিচ্ছে তা আমি এখানে এগুলোকে কন্ট্রোল দিয়ে আন্ডু করছি আন্ডু করে নিয়ে আমি এখানে এখানে যে আর্টবোর্ডটা আছে এটাকে ডিলিট করে ফেলছি ডিলিট করে নিয়ে আমরা এখানে দুইটা টেক্সট বক্স তৈরি করেছি এখানে একটা টেক্সট বক্সকে আমি ডিলিট করে ফেলছি ঠিক আছে ডিলিট করে আমি এটাকে এভাবে একটু সাইজটা বড় করে নিচ্ছি এই বক্সের বড় করে নিয়ে এটা সিলেক্ট অবস্থায় আমরা টাইপে চলে যাব টাইপে গিয়ে আমরা দেখেছি যে এতক্ষণ ট্রিটেড টেক্সটের মাধ্যমে কীভাবে বক্সগুলোকে বাড়াতে পারি ঠিক আছে একটা বক্সের ভিতরে যে প্যারাগ্রাফ রয়েছে সেটাকে জায়গা যদি সেখানে সংকুলন না হয় আর একটা বক্স তৈরি করে সেই টেক্সটটাকে এভাবে লিঙ্ক করে আরেকটা বক্সে কীভাবে নেওয়া যায় ট্রিটেড টেক্সটের মাধ্যমে সেটা আমরা দেখেছি এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেখুন এই অ্যাকাউন্টটা এখন রেড রয়েছে অর্থাৎ এর ভিতরে আরও অনেক টেক্সট রয়েছে যেগুলোকে আমরা আরেকটা বক্সে নিতে পারি খুব সহজে যাই হোক আমরা এবার এখানে এই বক্সটাকে একটু ছোটো করে দিই একটু ছোটো করে দিই এখানে এটাকে এভাবে সাইজ বড় করে নিয়ে আমরা সাইজটাকে একটু ছোটো করে দিই ফন্টের সাইজ
14 করে দিলাম, ঠিক আছে। 14 করে দিয়ে আমরা এবারে যে বক্সটা আছে টিশির টেক্সচার এখানে ক্লিক করে এভাবে এখানে আরও কিছু বক্স তৈরি করে ফেলি। দেখো এবার কিন্তু এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অর্থাৎ এর ভিতরে আর কোনো টেক্সট নেই। এটা বোঝা যাচ্ছে যখন এই ডান দিকে নিচের যে বক্সটা সেটা যখন ব্লু হয়ে যাবে, অর্থাৎ পূর্বে রেড ছিল এখন ব্লু হয়ে গেছে, অর্থাৎ এর ভিতরে আর কোনো টেক্সট নেই। এটা বোঝার উপায় হলো এটাই। তো আমরা এখানে এবার টাইপে গিয়ে এরিয়া টাইপ অপশন এই কমান্ডটার মাধ্যমে কী কাজ করতে পারি সেটা দেখবো। এতক্ষণ দেখেছি কনভার্ট টু পয়েন্ট টাইপ, যেটা আমরা দেখেছি পয়েন্ট টাইপে কনভার্ট করলে আমরা এই বক্সটার সাথে সাথে এই ভিতরে যে ফন্টগুলো আছে সেগুলোর সাইজে ট্রান্সফর্ম করে ছোটো বড়ো করতে পারি। আবার যখন এরিয়া টাইপে কনভার্ট করে দিব তখন অনলি টেক্সট বক্সের সাইজটাকে আমরা বড় করতে পারবো বা ছোটো করতে পারবো। এবার এরিয়া টাইপ অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এরিয়া টাইপ অপশানসের ডায়লগ বক্সটা এখানে ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এর ভিতরে ওয়াইড হাইট রয়েছে, এই বক্সের যে হাইট ওয়াইড রয়েছে সেগুলো, এখানে রোজ রয়েছে, কলাম রয়েছে, নাম্বার অফ রোজ ওয়ান রয়েছে এবং নাম্বার অফ কলাম ওয়ান রয়েছে এবং স্পান দেখা যাচ্ছে স্পানের মান। তো আমরা এখানে কলাম যদি বাড়াতে চাই তাহলে আমরা এইভাবে কলামকে বাড়িয়ে দেব এবং পিভি অপশন অবশ্যই চেক দিয়ে দেব। চেক দিলে যে পরিবর্তনটা সেটা আমরা দেখতে পাবো। দেখুন প্রথম যে বক্সটা সিলেক্ট অবস্থায় ছিল সেটা দুইটা কলামে ভাগ হয়ে গেছে, যখন আমরা এখানে তিনটা বক্স দিব তখন তিনটা কলাম দেখা যাচ্ছে। এবং এখানে রোজের ঘরে যদি আমরা সংখ্যা বাড়িয়ে দিই দেখুন দুইটা রোতে ভাগ হয়ে গেছে এবং এই ভিতরে যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেটা সে অটোমেটিকভাবে সেট করে নিয়েছে, অর্থাৎ এইটুক বক্সের ভিতরে কতটুকু প্যারাগ্রাফ হবে, ঠিক আছে। এভাবে আমরা রোজ কলাম এখানে অ্যাড করতে পারি। এখানে যে স্পান রয়েছে সেই স্পানটা আমি বলছি, আমি প্রথমে এখানে কলামটাকে চেঞ্জ করে ওয়ান করে দিলাম, দিয়ে এখানে স্পান আমরা সাপোজ 300 টাইপ করে দিলাম, টাইপ করে এখানে ফিক্সড করে দিলাম। ফিক্সড করে দিয়ে এবার যদি আমরা কলামের সংখ্যা বাড়াই তাহলে প্রতিটা কলাম এখানে কিন্তু 300 পয়েন্টে তৈরি হবে, ঠিক আছে। যেহেতু আমরা এখানে স্পান 300 পয়েন্ট সেট করে দিয়ে ফিক্সডটাকে চেক দিয়ে দিয়েছি, দেখুন আমরা যদি আনচেক করে দিই তাহলে কিন্তু এখানে যতগুলো কলাম হবে সেগুলো কিন্তু দায়িত্ব সাইজে হবে না। দেখুন আমি যদি এখানে কলাম তৈরি করি দেখুন আস্তে আস্তে কিন্তু স্পানের মান কমছে। দেখুন চারটা কলাম যখন তৈরি করেছি তখন স্পান দেখুন দেখা যাচ্ছে 220.5 পয়েন্ট, যখন আমরা পাঁচটা তৈরি করলাম তখন এখন দেখা যাচ্ছে 172.8 পয়েন্ট, অর্থাৎ এখানে যে কলামগুলো রয়েছে কলামের সংখ্যা বাড়ার সাথে সাথে কলামের স্পানের সাইজও কমে যাচ্ছে। তো যদি আমরা এটাকে ফিক্স করে দিই তাহলে আমাদের ডকুমেন্টের প্রয়োজন অনুযায়ী আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। এগুলো সাধারণত কোনো ম্যাগাজিন বা পেপার লেটার হেড তৈরি করার সময় এই কলামগুলো ব্যবহার করা হয়ে থাকে। দুই বা ততোধিক কলাম ব্যবহার করার সময় এই কলামগুলোর সাইজ যদি আমরা ফিক্স রাখতে চাই তাহলে অবশ্যই এখানে স্পানের ঘরে সেই কলামের সাইজটা আমরা টাইপ করে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এখানে ফিক্সডের কলামের ফিক্সটা যদি আমরা চেক করে দিই যে কোনটা কলাম আমরা তৈরি করবো সেই কলামগুলোর সাইজ ফিক্সড থাকবে। এবং রোর বেলাও তাই, রোর স্পানে যদি আমরা এখানে 200 পিটি টাইপ করে দিই ফিক্স করে দিয়ে এখানে যদি রো ক্রিয়েট করি তাহলে যে কোনটা রো তৈরি করবো সবগুলো রোয়ের মান কিন্তু একই রকম থাকবে। এবং নিচে যে গাটার রয়েছে, গাটার হলো একটা রো থেকে আরেকটা রোয়ের দূরত্ব, এখানে কলামের অধীনেও গাটার রয়েছে। এই গাটারকে যদি আমরা বাড়াই তাহলে দেখুন এই একটা কলাম থেকে আরেকটা কলামের যে দূরত্ব মাঝখানে এই গাটারের মাধ্যমে আমরা সেটাকে বাড়াতে কমাতে পারি, ঠিক আছে। গাটারের মান বাড়ালে এর দূরত্ব বাড়বে এবং গাটারের মান কমালে এর দূরত্ব কমবে, এবং রোজের বেলাও তাই। দুইটা রোয়ের মাঝখানে যে গ্যাপ রয়েছে এই গ্যাপের দূরত্বকে বাড়ানো কমানোর জন্য আমরা এই রোয়ের গাটারটা ব্যবহার করতে পারি। তো আমি এখানে ফিক্সচার চেকগুলোকে উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিয়ে এখানে যে নাম্বার অফ কলাম এটাকে অন করে দিচ্ছি এবং রোজ ওয়ানে চলে আসছে, এখানে ফিক্সচার চেকটা উঠিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম। তো পূর্ব অবস্থায় চলে আসলো। তো আমি এখানে এটার সাইজটাকে আবার বাড়িয়ে দিচ্ছি এভাবে। দেখুন এই টেক্সট বক্সের সাইজ যখন বাড়াচ্ছি, বাড়ালাম উপরের টেক্সট বক্সের সাইজ যখন আমি এভাবে ট্রান্সফর্ম করে বড় করলাম সাথে সাথে নিচের থেকে কিছু টেক্সট এখানে চলে আসছে। দেখুন এটাকে যদি আমরা ছোটো করি তো এখান থেকে টেক্সটগুলো এখানে ট্রান্সফর্ম হচ্ছে হয়ে আবার এখানে চলে আসছে, যার ফলে এখানে পুনরায় আবার লাল রঙের বক্স দেখা যাচ্ছে, অর্থাৎ এর ভিতরে আরও কিছু টেক্সট হাইড হয়ে আছে। তো অটোমেটিকভাবে এটা সেট করে নিচ্ছে স্পেসিং, ঠিক আছে, প্যারাগ্রাফের টেক্সটের স্পেসিং এভাবে অটোমেটিকভাবে সেট করে নিচ্ছে। এবার আমরা পুনরায় এরিয়া টাইপ অপশন থেকে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে এরিয়া টাইপ অপশনস থেকে আমরা এখানে কলামের সংখ্যা বাড়িয়ে দিচ্ছি। সাপোজ আমরা এখানে দুইটা বা তিনটা কলাম দিচ্ছি, ঠিক আছে। এখানে স্প্যানের সাইজ আমরা নির্ধারণ ফিক্স করে দেইনি, এটা অটোমেটিকভাবে যে সাইজটা নিয়েছে সেটাই আমি রেখে এখানে সেট করছি। গাটারের যে দূরত্বটা আছে সেটাকে আমি কমিয়ে দিচ্ছি, এভাবে কমিয়ে দিচ্ছি। তো এখানে যে ইনসার্ট স্পেসিং এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন টেক্সট বক্সের ভিতরে আরেকটা বক্স দেখা যাচ্ছে,
ঠিক আছে। তো অফসেটের যে স্পেসিং রয়েছে সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, যে ভিতরের যে টেক্সট বক্স রয়েছে তার চারদিকে স্পেস তৈরি করার জন্য আমরা এখানে ইনসার্ট স্পেসিং থেকে স্পেস সেট করে দিতে পারি, ঠিক আছে। এখানে 3, 5, 4 সর্বোচ্চ আমরা এখানে যতটুকু প্রয়োজন মাইনাসের দিকেও যেতে পারি, মাইনাসের দিকে গেলে কিন্তু টেক্সট বক্সের বাইরে চলে যাচ্ছে দেখুন, এবং প্লাসের দিকে আসলে টেক্সট বক্সের ভিতরে স্পেসিং তৈরি হচ্ছে। এভাবে আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রকম ম্যাগাজিন অথবা ফ্লায়ার, লেটারহেড ইত্যাদি তৈরি করার জন্য আমাদের এভাবে স্পেসিংয়ের প্রয়োজন হতে পারে। তখন আমরা অফসেটের অধীনে যে ইনসার্ট স্পেসিং রয়েছে সেখান থেকে স্পেসটা ঠিক করে দিতে পারি, এবং ফার্স্ট বেস লাইন এখানে দেখা যাচ্ছে অনেকগুলো অপশন, এগুলো আমরা অ্যাপ্লাই করে করে দেখব যে বেস লাইনটা আমরা কোথায় নিলে লেটারগুলো কীভাবে সেট হয় বা প্যারাগ্রাফটা কীভাবে সেট হয় সেটা আমরা এখান থেকে সেট করে নিব। এবং এখানে টেক্সট ফ্লো আছে, টেক্সটটা কোন দিকে ফ্লো হবে সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো এভাবে আমরা কলাম তৈরি করে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা এখন ফাইল থেকে প্লেস থেকে একটা ইমেজ দিয়ে আসি এখানে, সাপোজ আমরা এখানে ইমেজটা প্লেস করলাম, ঠিক আছে। এখানে প্লেস করার পরে আমরা চাচ্ছি যে এই ইমেজের চারদিকে এই লেটারগুলো সেট হবে, ঠিক আছে। এভাবে এই ইমেজ এবং ওই যে লেটারগুলো আছে শিফট চেপে সবগুলো একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে অবজেক্টে গিয়ে টেক্সট র্যাপে গিয়ে মেক কমান্ডটা দেওয়ার সাথে সাথে এখানে যে ইমেজটা আমরা নিয়েছি তার চারপাশে যে লেটারগুলো আছে সেগুলো এভাবে সেট হয়ে গেল। এবার যদি আমরা ইমেজটাকে এভাবে ড্রাগ করে ডানে বাইরে যেদিকে নেই না কেন, সেট করি না কেন, অটোমেটিকভাবে এই লেটারগুলো কিন্তু ইমেজের সাথে সাথে সেট হয়ে যাবে। সেটা আমরা পূর্বের একটা টিউটোরিয়ালে দেখিয়েছি, টেক্সট র্যাপ যে টিউটোরিয়ালটা ছিল সেখানে আমি দেখিয়েছি। এভাবে অটোমেটিকভাবে টেক্সটগুলো সেট হয়ে গেছে, ইমেজটাকে যেদিকে নেই না কেন টেক্সটগুলো কিন্তু অটোমেটিকভাবে এই বক্সের ভিতরে সেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইমেজটার কারণে এখানে যে যে টেক্সটগুলো ছিল সেগুলো সরে পিচের যে বক্সগুলো আছে সেগুলোতে অটোমেটিকভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, ঠিক আছে। পুনরায় আমি এখানে আরেকটা আর্টবোর্ড তৈরি করলাম। তৈরি করে নিয়ে আমরা এখানে সরাসরি দেখাচ্ছি, যেমন আমরা টাইপ টু টেক্সট করে নিয়ে এখানে একটা বক্স তৈরি করলাম, ঠিক আছে। এখানে একটা বক্স তৈরি করলাম, দেন এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে এখানে কিছু প্যারাগ্রাফ পেস্ট করে দিলাম। দেন পুনরায় আমরা টাইপ টু টেক্সট করে নিয়ে তো এটাকে আমরা এখানে ডুপ্লিকেট করে পাশে বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে দুইটা কলাম দেখতে পাচ্ছি আমরা টেক্সের। তো পূর্বে আমরা যেটা টাইপ মেনুর এরিয়া টাইপ অপশনসের মাধ্যমে করেছি, কোনো প্যারাগ্রাফকে যখন আমরা বিভিন্ন কলাম বা রো ওয়াইজ ভাগ করব অটোমেটিকভাবে আমরা টাইপ এরিয়া টাইপ অপশনসের যে ডায়ালগ বক্স রয়েছে তার থেকে আমরা রোজ এবং কলাম ওয়াইজ সেই প্যারাগ্রাফকে ভাগ করে নিতে পারি, ঠিক আছে। সেটা আমি এখানে ম্যানুয়ালি করেছি। করার পরে আমরা এখন যদি এখানে কোনো ইমেজ সেট করি তাহলে দেখুন কী হয়, ফাইল প্লেস একই ইমেজটাকে আমি এখানে সেট করছি। সাপোজ আমরা এই গ্লাসের ইমেজটাকে নিয়ে আসি, এখানে আমি প্লেস করলাম, ঠিক আছে। এইভাবে প্লেস করলাম, প্লেস করার পরে এভাবে একটু বড় করে দিই, শিফট চেপে ধরে দুইটা যে বক্স রয়েছে সেই দুইটা বক্সকে এভাবে সিলেক্ট করে সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে অবজেক্টে গিয়ে টেক্সট র্যাপে গিয়ে মেক দেন ওকে। দেখুন এখানে মেক হয়েছে ঠিকই, কিন্তু এবার ইমেজটাকে যদি এভাবে ড্রাগ করে আমরা বাঁ দিকের যে কলাম আছে তার উপরে নিই, দেখুন এখানে কিন্তু বাঁ দিকের যে টেক্সট বক্স রয়েছে তার নিচে যে রেক্ট্যাঙ্গুলার রয়েছে সেটা রেড হয়ে গেছে, অর্থাৎ এর ভিতরে অনেকগুলো টেক্সট রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, এর ভিতরে আরও কিছু টেক্সট রয়েছে। তো এই সমস্যার সমাধানের জন্য টেক্সট বক্সগুলোকে অবশ্যই এভাবে প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে টাইপে গিয়ে ট্রিটেড টেক্সট ক্রিয়েট এই কমান্ডটা অ্যাপ্লাই করবো। এই কমান্ডটা অ্যাপ্লাই করার সাথে সাথে এই টেক্সট বক্স দুইটা একসাথে এভাবে ক্রিয়েটেড হয়ে গেছে, অর্থাৎ একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে গেছে। পূর্বে কিন্তু কানেক্টেড ছিল না, পূর্বে কিন্তু প্রথম যে টেক্সট বক্সটা ছিল এখানে কিন্তু রেড দেখা যাচ্ছিলো, অর্থাৎ এর ভিতরে কিছু টেক্সট ছিল। কিন্তু এখন এই টেক্সটগুলো এখানে ডিস্ট্রিবিউট হয়ে চলে আসছে ট্রিটেড টেক্সট কমান্ডের মাধ্যমে, যখন এই দুইটা টেক্সট বক্সকে আমরা কানেক্টেড করে দিয়েছি, যার ফলে প্রথম কলামের টেক্সটগুলো দ্বিতীয় কলামে এভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এবার আমরা ইমেজটাকে যেভাবেই সেট করি না কেন একটা কলামের টেক্সট কিন্তু আরেকটা কলামে অটোমেটিকভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, কারণ আমরা এই দুইটা টেক্সট বক্সকে আমরা ট্রিটেড টেক্সট করে কানেক্টেড করে দিয়েছি। এভাবে দুই বা ততোধিক কলামকে আমরা খুব সহজে ট্রিটেড টেক্সট কমান্ডের মাধ্যমে লিঙ্ক করে দিতে পারি। দেখুন এখন আমি এখানে আরও কিছু বক্স তৈরি করছি, একটা বক্স তৈরি করে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার আমি এটাকে এভাবে
কপি করে এখানে নিয়ে গেলাম ঠিক আছে এখানে আরো দুইটা বক্স তৈরি করলাম দেন সবগুলোকে একসাথে এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করে নিয়ে টাইপে গিয়ে ট্রিটেড টেক্সট দেন ক্রিয়েট দেখো তিনটা বক্স এভাবে একসাথে কানেক্টেড হয়ে গেল যেটা আমরা পূর্বে এই রেড বক্সের উপর ক্লিক করে এভাবে ড্র করে কানেক্টেড করেছি ঠিক আছে সেই একই কাজটাই আমরা রেডিমেড কোনো টেক্সট বক্স ক্রিয়েট করার পরে সেগুলোকে একসাথে সিলেক্ট করে নিয়ে টাইপ মেনু ট্রিটেড টেক্সট এই কমান্ডের মাধ্যমে এভাবে কানেক্টেড করে দিতে পারি তো আমরা যে তিনটা কলামকে ট্রিটেড টেক্সট কমান্ডের মাধ্যমে লিঙ্ক করেছি তো এখানে আমরা প্রথম যে কলামটা আছে সেখান থেকে কিছু টেক্সটকে আমরা টেক্সটের ফন্টকে আমরা বাড়িয়ে দিচ্ছি সাইজ 21 করে দিলাম এবার সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে নিয়ে আমরা চাচ্ছি যে প্রথম কলামের যে টেক্সটগুলো আছে সেগুলো দ্বিতীয় এবং তৃতীয় কলামে ডিস্ট্রিবিউট হয়ে যাবে প্রথম কলামে কোনো টেক্সট থাকবে না তো সেই জন্য আমরা সিলেকশন টুলের মাধ্যমে প্রথম কলামটাকে এইভাবে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে টাইপে গিয়ে টুইটেড টেক্সটে গিয়ে রিলিজ সিলেকশন এই কমান্ডটা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার সাথে সাথে প্রথম যে কলামের টেক্সটগুলো ছিল বা প্রথম টেক্সট বক্সের যে টেক্সটগুলো ছিল সেগুলো দ্বিতীয় এবং তৃতীয় কলামে ট্রান্সফার হয়ে গেছে এবং প্রথম যে কলামটা ছিল সেটা কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় কলামের সাথে কোনো লিঙ্ক নেই দেখুন কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় কলামে লিঙ্ক ঠিকই রয়েছে এভাবে আমরা যে কোনো একটা কলামের টেক্সটকে অন্যান্য কলামে ডিস্ট্রিবিউট করে সেই কলামটাকে এমটি করে ফেলতে পারি এবং এভাবে সিলেক্ট অবস্থায় আমরা যদি টাইপে গিয়ে ট্রিটেড টেক্সটে গিয়ে রিমুভ ট্রেডিং এই কমান্ডটা অ্যাপ্লাই করি তাহলে যে আমরা লিঙ্কটা তৈরি করেছি ট্রিটেড টেক্সট কমান্ডের মাধ্যমে সেই লিঙ্কটা আর থাকবে না সবগুলো টেক্সট বক্স এখানে স্বাধীন হয়ে গেল কোনো একটার সাথে আরেকটা কোনো লিঙ্ক এখানে নেই ঠিক আছে এভাবে আমরা রিলিজও করে ফেলতে পারি এবার টাইপ কমান্ডের যে টাইপ অন এ পাথ এই কমান্ডটা নিয়ে আমি পরে আলোচনা করছি ফিট হেডিং এই কমান্ডটা নিয়েও আমি পরে আলোচনা করছি এরপরে রয়েছে রিজলভ মিসিং ফন্ট এগুলো দেখানোর পূর্বে আমি এখানে ফাইন্ড ফন্ট এটা দেখাচ্ছি তো এটা খুব সহজ একটা ব্যাপার আপনারা এমএস ওয়ার্ডে যে টাইপ করেছেন ফাইন্ড ফন্ট অর্থাৎ একটা ডকুমেন্টের ভিতরে যদি বিভিন্ন রকম ফন্ট থেকে থাকে সেগুলোকে ফাইন্ড করার জন্য আমরা এই কমান্ডটা ব্যবহার করতে পারি তো সাপোজ আমি এখান থেকে কিছু টেক্সট এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করে নিয়ে এখানে ফন্ট চেঞ্জ করে দিচ্ছি তারপর এখানে নেক্সা বোল্ড দিয়ে দিলাম এবং এখানে এই কলামটাকে টাইপ সিলেক্ট করে নিয়ে এখানে অন্য একটা ফন্ট ব্যবহার করছি সাপোজ এখানে ইম্প্যাক্ট অ্যাম্পটি শ্যাডো এটা ব্যবহার করলাম তো এখানে একই ডকুমেন্টের ভিতরে এখানে তিন ধরনের ফন্ট রয়েছে যেটা আমরা ব্যবহার করলাম তো এবার আমরা টাইপে গিয়ে ফাইন ফন্টস এই কমান্ডে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে ফাইন ফন্টসের যে ডায়লগ বক্স সেটা ওপেন হয়ে গেছে তো ফাইন ফন্টসের ডায়লগ বক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ফন্টস ইন ডকুমেন্ট ফোর অর্থাৎ এই ডকুমেন্টের ভিতরে চারটা ফন্ট রয়েছে যে চার ধরনের ফন্টের নাম আমরা দেখতে পাচ্ছি যেই ফন্টটার উপরে ক্লিক করছি ক্লিক করে হাইলাইট করছি সেই ফন্টটার ডকুমেন্টটা আমরা দেখতে পাচ্ছি তো মিরিয়েট প্রো যে ফন্টটা আছে সেটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে নিচের যে অপশন আছে ফন্ট ইন সিস্টেম তো সিস্টেমটা দেখাচ্ছে এই জন্য যে রিপ্লেস উইথ ফন্ট ফ্রম তো সিস্টেমের যে ফন্টগুলো আছে তার সাথে চেঞ্জ করার জন্য আমরা এখানে সিস্টেম সিলেক্ট করে দিলে সিস্টেমের ভিতরে যতগুলো ফন্ট আছে সব দেখা যাবে এবং এগুলোর সাথে আমরা এই হাইলাইটকৃত মিডিয়ার প্রো ফন্টটাকে চেঞ্জ করতে পারবো আর যদি চাই যে আমাদের ডকুমেন্টের ভিতরে যে ফন্টগুলো আছে তার সাথে চেঞ্জ করবো তাহলে রিপ্লেস উইথ ফন্ট ফ্রম ডান দিকে যে ডকুমেন্ট আছে সেটাকে আমরা সিলেক্ট করে দেবো ডকুমেন্ট সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে ডকুমেন্টের ভিতরে যে ফর্মগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছে উপরের মতোই তো এখানে মিডিয়ার প্রোর সাথে আমরা কোনটা চেঞ্জ করবো ডকুমেন্ট থেকে যদি কোনো ফন্ট দিতে চাই তাহলে এখানে সেটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিয়ে যদি চেঞ্জ দেয় তাহলে এই মিডিয়ার প্রোর সাথে মিডিয়ার প্রো বোল্ড যে ফন্ট আছে সেটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ অল দিলে এই ডকুমেন্টের ভিতরে মিডিয়ার প্রোর যত ফন্ট আছে সবগুলো মিডিয়ার প্রো বোল্ডে কনভার্ট হয়ে যাবে এভাবে আমরা এই অপশনটা কাজে লাগাতে পারি তো আমি চেঞ্জ দিয়ে দিলাম দেখো চেঞ্জ হয়ে গেছে দেন ডান এবার আমরা টাইপ মেনু যে চেঞ্জ কেস এই অপশনটা দিয়ে কী কাজ করতে হবে সেটা দেখব চেঞ্জ কেসের এখানে দেখতে পাচ্ছি চারটা অপশন রয়েছে আপার কেস লোয়ার কেস টাইটেল কেস এবং সেন্সিটিভ কেস এগুলো দেখুন ইনঅ্যাক্টিভ রয়েছে এগুলো তখনই অ্যাক্টিভ হবে যখন আমরা সিলেকশন টুলের মাধ্যমে নির্দিষ্ট কোনো কলামকে এভাবে সিলেক্ট করবো অর্থাৎ শিপকে চেপে যদি এক বা একাধিক কলামকে এভাবে সিলেক্ট করি তাহলে টেক্সট বক্সের ভিতরে যে টেক্সট আছে সেটার উপরে এই কমান্ডটা কাজ করবে তো এখানে আমরা তিনটা টেক্সট বক্সকে এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করে নিয়ে টাইপে গিয়ে চেঞ্জ কেস যে কমান্ডটা আছে তার উপরে কার্সর নিলাম কার্সর নেওয়ার সাথে সাথে চারটা যে অপশন আছে সেই চারটা অপশন দেখতে পাচ্ছি আপার কেস দিলে দেখুন সবগুলো টেক্সট আপার কেসে কনভার্ট হয়ে গেছে আবার টাইপে গিয়ে আমরা চেঞ্জ কেসে গিয়ে লোয়ার কেস দিলে সবগুলো ফন্ট এখানে লোয়ার কেসে কনভার্ট হয়ে গেল টাইপ মেনুর যে স্মার্ট পাংচুয়েশন অপশনটা রয়েছে এটা নিয়ে আমি পরবর্তী একটা টিউটোরিয়ালে আলোচনা করব
ক্রিয়েট আউটলাইন। তো ক্রিয়েট আউটলাইন এটা আমরা কোনো টেক্সটকে যখন আউটলাইনে কনভার্ট করতে চাই তখন আমরা এই কমান্ডটা ব্যবহার করি। তো এখানে আমি দেখাচ্ছি, আমরা এখানে টাইপ করব ক্রিয়েট আউটলাইন। তো আমরা এটার সাইজটা একটু বড় করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, এবং এটাকে একটু বড় করে দিচ্ছি। এবার আমরা টাইপে গিয়ে দেখবো যে ক্রিয়েট আউটলাইন যে কমান্ডটা রয়েছে এটা এখানে অ্যাক্টিভেটেড হয়ে গেছে, এবং শিফট কন্ট্রোল ও এটার শর্টকাট কি কমান্ড। তো ক্রিয়েট আউটলাইন এখানে ক্লিক করার সাথে সাথে সবগুলো টেক্সট এখানে অবজেক্টে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে আনগ্রুপ করে নিই তাহলে প্রতিটা টেক্সটকে আমরা আলাদাভাবে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো আমাদের ডকুমেন্টে। দেখুন প্রতিটা টেক্সট এখানে আলাদাভাবে আউটলাইনে কনভার্ট হয়ে আলাদাভাবে শেপে কনভার্ট হয়ে গেছে। তো এই ক্রিয়েট আউটলাইন যে কমান্ডটা রয়েছে সেটার মাধ্যমে আমরা যে কোনো টেক্সটকে আউটলাইনে কনভার্ট করে নিতে পারবো, তার ফলে সেই টেক্সটগুলো শেপে কনভার্ট হয়ে যাবে। তো আমরা দেখলাম যে টাইপ মেনুর ক্রিয়েট আউটলাইন কমান্ডের মাধ্যমে কীভাবে আমরা কোনো টেক্সটকে আউটলাইনে কনভার্ট করে নিতে পারি। এবার দেখব অপটিক্যাল মার্জিন অ্যালাইনমেন্ট এটা কী কাজ করে, তো আমি এটাকে একটু জুম করে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এবার আমরা এই টেক্সট বক্সটা সিলেক্ট অবস্থায় টাইপে চলে যাব, টাইপে গিয়ে অপটিক্যাল মার্জিন অ্যালাইনমেন্ট যখন ক্লিক করলাম দেখুন টেক্সটগুলো একটু মুভ করেছে, অর্থাৎ এটা পারফেক্টভাবে এটা অ্যালাইনমেন্ট হয়েছে। তো এই জন্য কোনো ডকুমেন্ট তৈরি করার পরে আমরা সেই টেক্সটগুলোকে বা টেক্সট বক্সকে এভাবে সিলেক্ট করে নিয়ে টাইপে গিয়ে অপটিক্যাল মার্জিন অ্যালাইনমেন্ট এটাকে ক্লিক করে দিলে তো এই টেক্সটগুলো পারফেক্টভাবে অ্যালাইনমেন্ট হবে। সেই জন্য আমরা অপটিক্যাল মার্জিন অ্যালাইনমেন্ট এই কমান্ডটা ব্যবহার করব। শো হিডেন ক্যারেক্টার, যখন আমরা এখানে ক্লিক করব দেখুন কতগুলো হিডেন ক্যারেক্টার দেখা যাচ্ছে। এরকম যদি কোনো হিডেন ক্যারেক্টার দেখা যায় তাহলে আমরা এটা টাইপ মেনুতে গিয়ে শো হিডেন ক্যারেক্টার এই চেক এটা যে চেক দেওয়া থাকে এটাকে আমরা আনচেক করে দেবো। এটা শর্টকাট কি কমান্ড অল্ট কন্ট্রোল এল, এটাকে আমরা আনচেক করে দেবো অবশ্যই। এবং এখানে আছে টাইপ মেনুর টাইপ ওরিয়েন্টেশন, তো এখানে হরাইজন্টাল টাইপ দেখা যাচ্ছে যেহেতু এই টেক্সট বক্সটা এখানে সিলেক্ট অবস্থায় রয়েছে, এবং তাই এটাকে এবং এটা হরাইজন্টাল টাইপ রয়েছে তাই এখানে হরাইজন্টাল যে অপশনটা আছে সেটা চেক দেখা যায়। যদি আমরা ভার্টিক্যালি এটাকে দিই তাহলে ভার্টিক্যালি সেই টাইপগুলো এখানে ভার্টিক্যালিভাবে শো করছে। এভাবে কোনো টেক্সট বক্সের টাইপকে আমরা ভার্টিক্যালি বা হরাইজন্টালি যদি ওরিয়েন্টেশন করতে চাই তাহলে টাইপ ওরিয়েন্টেশনের হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল আমরা সিলেক্ট করে দিই। তো এখানে সবার শেষে যে লিগেসি টেক্সট রয়েছে এই কমান্ডটা নিয়ে আমি পরে আলোচনা করব অন্য কোনো টিউটোরিয়ালে। তো এবার আমরা টাইপ মেনুর যে রিজলভ বেসিক ফর্মস যে কমান্ডটি রয়েছে এটা নিয়ে আলোচনা করব। তো এখানে এই কমান্ডটি ইনঅ্যাক্টিভ দেখা যাচ্ছে, তো সেই জন্য আমরা এখানে ফাইল থেকে ওপেনে গিয়ে এখানে একটা লেটার হেড আমি ওপেন করে নিচ্ছি যেটা আমি ফ্লিপিক থেকে ডাউনলোড করে নিয়েছি। দেখুন এই লেটার হেডটা ওপেন করার সাথে সাথে এখানে মিসিং ফন্টসের একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে এই ডকুমেন্টে যে মিসিং ফন্ট রয়েছে যেটা আমার সিস্টেমে নেই সেটা এখানে শো করছে। তো এখানে ফাইন ফন্টস দিলে সেটা ফাইন করা যাবে এবং ক্লোজ দিলে সেটা ক্লোজ হয়ে যাবে। তো আমরা এখানে টাইপ মেনু থেকে দেখুন রিজলভ মিসিং ফন্টস এখানে এই কমান্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে ক্লিক করার সাথে সাথে সেই মিসিং ফন্টসের ডায়লগ বক্সটা পুনরায় ওপেন হলো। তাহলে ফাইন ফন্টস দিলে ফাইন ফন্টসের ডায়লগ বক্সটা ওপেন আছে। দেখুন এখানে ফন্টস ইন ডকুমেন্ট অর্থাৎ এখানে যে মনসেট্রা ইটালিক এই ফন্টটা আমার এখানে নেই সেটা ডান দিকে এইভাবে একটা মার্ক দেখা যাচ্ছে। দেখুন এটার উপর কার্সর নিয়ে মিসিং ফন্ট নামে একটা টিপস দেখা যাচ্ছে, এই ফন্টটা এখানে মিসিং রয়েছে। যখন আমি এটাকে সিলেক্ট করে দিলাম সম্পূর্ণ মিসিং ফন্টগুলো হাইলাইট হয়ে গেল। তো আমার ডকুমেন্টের সাথে আমার ডকুমেন্টের ফন্টের সাথে যদি এটাকে আমি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে সেই ফন্টটা সিলেক্ট করে দেবো, আর যদি সিস্টেম থেকে চাই তাহলে সিস্টেমে সিলেক্ট করে দিয়ে সিস্টেম থেকে যে কোনো ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে সেটার সাথে আমরা চেঞ্জ করে নেব, ঠিক আছে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি টাইপ অন পাথ এই কমান্ডটির সাথে টাইপ টুলের যে বাকি যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তার সাথে উইন্ডো মেনুর টাইপের যে ক্যারেক্টার এবং ক্যারেক্টার স্টাইল রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।